তোমার যদি কেউ এসে বলে যে আজকে তোর বউরে দেখলাম একজনের সাথে হাঁটতে গেছে, তুমি কি বিশ্বাস করবা? আলহামদুলিল্লাহ, বাচ্চাটা কবে গেছে? তুমি কি চাও তোমার বউ সত্যি জাগা আর একজনের লাগে? জি বলো। আহিল্লা তার বাপের সাথে খুব মনোযোগ সহকারে দেখতেছে, দুই বাপেরটা ছবি তুলতেছে। এসো, তুমি দিন দিন কালো হয়ে যেতেছো কেন? বুড়া হওয়ার জন্য কেউ কালো হয় না আজকাল আব্বু। না, তুমি এত কালো হবা কিসের জন্য? এটা তো কথা ছিল না, এটা তো কথা ছিল না যে তুমি কালো হবা। আচ্ছা বউ, তোমার যদি কেউ এসে কয় তোমার যদি কেউ এসে বলে যে আজকে তোর বউরে দেখলাম একজনের সাথে হাঁটতে গেছে, তুমি কি বিশ্বাস করবা? তুমি কি চাও তোমার বউ সত্যি জাগা আর একজনের লাগে? আমি জীবনে এরম স্বামী কারো কারো মুখে শুনে যে এইমাত্র একটা দেখে আসলাম, আমি জীবনও কোনো মানুষকে শুনি না, এইমাত্র আমি একটা অ্যাড্রেস দেখে অ্যাড্রেস না একটা নাটক দেখে আসলাম যে বলছে একজন যে তার হাজবেন্ড তার বউ বাইরে কার লাগে হাঁটতেছে, বউ কিন্তু ঘরের মধ্যে শুই নাই, দৌড় দিছে বাইরে দেখতে, আর তুমি কি কইলা ঠিক আছে গেলে আলহামদুলিল্লাহ? না, তার মানে বোঝা গেল যে তুমি আমাকে ভালোই বাসো। নাস্কারবু, মুখ ভেটকাও কেন? এই তুমি মুখ ভেটকাচ্ছ কিসের জন্য? এই তুমি আমার কথা শোনো, আজকে প্রমাণ হোক, তুমি এমন হয়ে গেলে কেন নাস্কারবু? হ্যাঁ, তোমার কি কিছু নাই? তোমার কি কিছু নাই? কি জিনিস এই সর, তোর বাপের কাছ থেকে সর, যাও দেখ, যাও তোমার সাথে আসলে কথা বলাটাই বৃথা।